सीटों और अखिल भारत कृषक सभा ने महंगाई, बेरोजगारी और मजदूरों किसानों की आजीविका की समस्याओं को लेकर मोदी ममता सरकार की जन विरोधी नीतियों के खिलाफ शनिवार को बल्लभपुर में नेताजी मूर्ति के पास विरोध प्रदर्शन किया। श्रमिक नेता हेमंत प्रभाकर, दिव्येंदु मुखर्जी, शाश्वत मित्रा, मलाई मंडल, गौरव धल और अन्य ने विरोध सभा में लाल बैनर पोस्टर के साथ मोदी सरकार के खिलाफ लड़ाई तेज करने का आह्वान किया। श्रमिक नेता सुप्रिया रॉय मौजूद रहे। प्रदर्शन के दौरान नेताओं का कहना है कि भले ही भाजपा सरकार को अकेले बहुमत नहीं मिल रहा है, लेकिन वह क्षेत्रीय दलों के साथ मिलकर मजदूर विरोधी और जन विरोधी नीतियां बनाने की कोशिश कर रही है। इस नीति के खिलाफ देश भर में मजदूर और किसान विरोध प्रदर्शन कर रहे हैं। पक्ष दाबी दिवस पालन कृषक सभा कर्मसूची निजे समस्त शक्ति पास आज के दबी যে স্মার্ট মিটারের নাম করে বিদ্যুৎ থেকে যে পরিষেবা থেকে গরিব মানুষকে বঞ্চিত করাছে, বিদ্যুতের দাম কয়েক গুণ বাড়িয়ে নেওয়া হবে, তার বিরুদ্ধে আমরা বলেছি স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। দুই, পেপার মিল বন্ধ আছে, আজকে পেপার মিলের শ্রমিকরা এই অবস্থানে ছিলেন, পেপার মিলে বকেয়া টাকা শ্রমিকরা পায়নি, মালিক চুপচাপ বসে আছে, রাজ্য সরকার নীরব, আর যারা বিরোধী দল হিসাবে ভোটের আগে লাফালাফি করছিলেন, আজকে না এমএলএ না এমপি তাদের কোনো ভূমিকা নেই, একবারও কারখানা গাড়ি যাননি। আমরা বলেছি যে বকেয়া টাকা দিতে হবে, মিল খুলতে হবে। আমাদের বেলুনিয়ার ব্রিজ ভেঙে গেছে, কৃষক সভা সই সংগ্রহ করাচ্ছে, আমরা বলেছি টাকা নয় ছয় করা যাবে না, তিরপলও দিতে হবে, বৃষ্টিতে ভাতা চালু করতে হবে, আর 100 দিনের কাজ গরিব মানুষের কাজের জায়গা তা পুনরায় চালু করতে হবে। আজকে দাবি দিবসে গুরুত্বপূর্ণ দাবি ছিল যে শ্রম কোড বাতিল করতে হবে। মোদী হচ্ছে হিটলার, সে শ্রম কোডের নাম করে শ্রমিকদের অধিকার কাটছে, ইএসআই প্রভিডেন্ট ফান্ড এইগুলো কাটছে, এই শ্রম কোড বাতিল করতে হবে। আমরা বলেছি যে শ্রমিকদের বেতন ন্যূনতম বেতন 26,000 টাকা মজুরি করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে দাবি দিবস পালন হলো। এই দাবি দিবস উপলক্ষে আমরা যারা সবাই অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন, লাল সালাম। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শুনেছেন আমাদের কথা, তার জন্যই লাল সালাম। আগামী দিনে এই দাবির পক্ষে মানুষকে সমবেত করে কৃষক সভা এবং সিআইটির লড়াই চলবে। কারণেই হলো যে আপনারা দেখছেন যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, ফসলের দাম যেহেতু হচ্ছে যে কৃষকরা পাচ্ছে না, বাজারে যাচ্ছেন বাজারে হচ্ছে সমস্ত আনাজপাতির দাম বাড়ছে, কিন্তু যারা হচ্ছে সেই আনাজপাতি উৎপাদন করছে তারা হচ্ছে সেই টাকা তারা পাচ্ছে না, সেই দাম তারা পাচ্ছে না। মোদী সরকার যখন ক্ষমতায় এসেছিল বলেছিল যে উৎপাদিত ফসলের যা খরচ তার 1.5 গুণ টাকা হচ্ছে সুনিশ্চিত করবে সরকার, সরকার দায়িত্ব নেবে, কিন্তু সেটা হচ্ছে যে ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে হচ্ছে আমরা কৃষক সভা আন্দোলন করছি যাতে কৃষকরা সঠিক দাম পায়, তার জন্য হচ্ছে যে আমাদের লড়াই। রানীগঞ্জের সম্রাট দাস কে রিপোর্ট, পিবিটিভি নিউজ।